ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে চোখ রাখবো বিস্তারিত খবরে কাল বিহার ভোটের ফল তার আগে পটনায় গণনা কেন্দ্রের প্রস্তুতি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি ঋতিক মণ্ডল কে বসে চলেছেন বিহারের মশনাদে ফের একবার নীতি সরকার নাকি এবার লালুল লালটেন ফয়সলা জানা যাবে মঙ্গলবার আর বিহার বিধানসভা নির্বাচনের এবারে যখন ভোট গণনার প্রক্রিয়া শুরু হতে চলেছে তাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা নিয়েছে জানা যাচ্ছে আটত্রিশটি জেলার পঞ্চান্নটি ভোট গণনা কেন্দ্রে বিশেষ নিরাপত্তার সঙ্গে ভোট গণনা শুরু হবে মঙ্গলবার সকাল হতেই নির্বাচন কমিশনের প্রস্তুতি যেহেতু কোভিড প্রোটোকল মানতে হচ্ছে তাই বিশেষ ব্যবস্থা থাকছে প্রত্যেকটি গণনা কেন্দ্রে শুধুমাত্র ফেস মাস্ক ব্যবহার করে তবেই ভোট কর্মী এবং সেই সঙ্গে গণনা কর্মী অথবা যারা রাজনৈতিক দলের তরফ থেকে আসবেন তারা প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন যেমন এই মুহূর্তে আমরা জানতে পারছি যে পাটনা শহরের যে এন কলেজ যার ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি সেখানে এখানকার চোদ্দটি বিধানসভার ভোট গণনা হবে এবং এই কলেজের ভেতরে তিরিশটি হলে হবে করোনা এবং নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে খেয়াল রেখেছে নির্বাচন কমিশন শুধুমাত্র রুমে নিরাপত্তার জন্যই উনিশ কোম্পানি সিআরপিএফ মোতায়েন করেছে নির্বাচন কমিশন সেই সঙ্গে ত্রিস্তরীয় বলারের একেবারে শেষ অংশে বিহার পুলিশ তারা থাকছে এবং যেমনটা তারা ইতিমধ্যেই প্রত্যেক ভোটকর্মী বা যারা এই গণনা কেন্দ্রে প্রবেশ করছেন তাদের পরিচয় যাচাই করে তবেই কিন্তু ভেতরে যেতে দিচ্ছেন যেটা জানা যাচ্ছে যে নিরাপত্তার বিষয়টির পাশাপাশি তারা বিশেষভাবে খেয়াল রেখেছে শহরে নিরাপত্তার ক্ষেত্রেও নির্বাচন কমিশনের নির্দেশ যাতে গণনার সময় পাটনা শহরে কোথাও অশান্তি না ছড়িয়ে পড়ে গণনাকে কেন্দ্র করে সেই জন্য সিসিটিভিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এখন দেখার যে ভোট বাক্স খুললে আদতে বিহারের ভবিষ্যৎ কোন দিকে যায় আর একে ঘিরে উষ্মা বাড়ছে প্রস্তুতি ছাড়ছে রাজনৈতিক দলগুলো এবং এই ছবি পাটনা শহরের ঠিক গণনার আগের দিন ধরা পড়ল যে গণনা কেন্দ্র তার সামনে থেকে ক্যামেরায় ভগবান সাহের সঙ্গে ঋতিক মণ্ডল এবিপি আনন্দ পাটনা